ডিজেলের দাম বাড়ানোর পরেও দেশে প্রতিবেশী দেশগুলোর চেয়ে দাম কম রয়েছে। লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে 15 টাকা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে হাসান মাহমুদ বলেন, সরকার ধারাবাহিকভাবে জ্বালানি তেলের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে। দেশে দাম কম থাকায় বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এই পাচার ঠেকাতে দাম বাড়ানো হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। কথাটি শুনতে যদিও হাস্যকর, তবুও প্রশ্ন হচ্ছে, দাম কম থাকার কারণে যদি ডিজেল পাচার হয়েই থাকে, তাহলে পাচার বন্ধ না করে কেন ডিজেলের দাম বাড়ানো হচ্ছে? স্বাগতম সবাইকে কালোটুপির আজকের এপিসোডে। আপনার মনে নিশ্চয়ই এই একই প্রশ্ন ঘটছে, উত্তরটা নিশ্চয়ই পাবেন এই ভিডিওতেই, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে আজ আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে 2013 সালে দেশে ডিজেলের দাম ছিল প্রতি লিটার 68 টাকা, পরে 2016 সালে 3 টাকা কমিয়ে 65 টাকা করা হয়। এরপর 5.5 বছরেও দেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়েনি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় চলতি অর্থবছরের শুরু থেকে ডিজেলের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ব্যাপক লোকসানের মুখে পড়েছে বলে উল্লেখ করেন হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, চলতি বছরের জুনে লিটার প্রতি 2.97 টাকা, জুলাইয়ে 3.70 টাকা, আগস্টে 1.58 টাকা ও অক্টোবরে 13.01 টাকা ভর্তুকি দেওয়া হয়। এতে গত 5.5 মাসে ডিজেলের জন্য বিপিসির লোকসান হয়েছে প্রায় 1,148 কোটি টাকা। একই সঙ্গে প্রতি ডলারের মূল্য 2016 সালে 79 টাকা থেকে চলতি মাসে বেড়ে 85.75 টাকায় দাঁড়িয়েছে, ফলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। মন্ত্রী আরও বলেন, দাম কমার পরেও ভারতের পশ্চিমবঙ্গে প্রতি লিটার ডিজেল এখনও 90 রুপি বা 104 টাকা, দিল্লিতে 98.42 রুপি বা 114 টাকা, নেপালে তা 112.39 রুপি বা 81 টাকা। প্রতিবেশী এসব দেশের চেয়ে বাংলাদেশে দাম কম রয়েছে, এ কারণে চোরা কারবারীরা এখান থেকে প্রতিবেশী দেশে ডিজেল পাচার করছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় এবং এই অজুহাতে অন্য পণ্যের যেন মূল্য বৃদ্ধি না ঘটে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে, অন্যথায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। জ্বালানি তেলের মূল্য ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, তথ্য উপাত্ত দেখে মন্তব্য করার জন্য মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাব। স্থানীয় সরকার নির্বাচনে সবসময় খানিক উত্তেজনা দেখা যায়, এরপরও আশেপাশের দেশের তুলনায় এখনও দেশের নির্বাচন শান্তিপূর্ণই বলতে হবে। গত 7 বছর ধরে মুনাফা করার পরেও মাত্র 5.5 মাসের লোকসানেই কেন ডিজেলের দাম বাড়াতে হলো, এই প্রশ্ন রইল আপনাদের সবার কাছে। জানতে চাইব আপনাদের মতামত। সেই সঙ্গে আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না নিশ্চয়ই। এবং আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।